আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 39 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 39 পৃষ্ঠার নিচের দিকে দেখো, নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য বলো এই অংশের ক থেকে ঘ পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা দেখব 39 পৃষ্ঠার দেখো নিচের দিকে 5 নম্বরে লেখা আছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। আমরা এর পূর্বের ভিডিওতে গুণ করার সময় দেখেছিলাম উপরের দিকের আলোচনা থেকে, এই 39 পৃষ্ঠায় তোমাদের উপরের দিকে আলোচনা করা হয়েছে গুণ্য এবং গুণককে স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে লেখা আছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো, এর অর্থ হলো যে আমরা উপরের বিশ্লেষণ থেকে কি পেয়েছিলাম যে আমাদের কোন পদ্ধতিটি সহজ। আমরা যে পদ্ধতিটি সহজ মনে করেছিলাম সেটি হলো যে অপেক্ষাকৃত যে ছোট সংখ্যা থাকবে সেই ছোট সংখ্যাটাকে আমরা গুণক ধরে গুণফল নির্ণয় করব। তাহলেই কিন্তু আমাদের অঙ্কগুলো সহজ হবে। এবং এখানে উল্লেখ করা আছে দেখো যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। তো এক নম্বরে দেখো লেখা আছে 21 গুণ 459। এক নম্বরে আছে যে 21 গুণ 459। তো আমরা এটাকে এইখানে এটা আমাদের দেয়া আছে গুণ্য, এটা গুণক। যেহেতু বলা হচ্ছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো, তাহলে পরে আমরা সহজ পদ্ধতিটা অবলম্বন করব, বড় সংখ্যাটাকে আমরা উপরে লিখব 459, নিচে লিখব আমরা 21। তার মানে আমরা গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করে লিখলাম। এটা আমাদের ছিল গুণক, আমরা এটাকে গুণ্যতে লিখলাম এবং গুণককে লিখলাম আমরা, এখানে ছিল যে গুণ্য যেটা ছিল সেটাকে আমরা গুণকে লিখলাম। এখন আমরা গুণ করব, গুণ করলে 9 কে 9, 5 কে 5, 4 কে 4। একটা শূন্য, যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করেছি, এখন এই দ্বিতীয়টা 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 হাতে রেখে 11, 1 হাতে থাকলো আবার 1, 4 দুগুণে 8 হাতে রেখে 9। এখন আমরা এটাকে যোগ করব, যোগ করলে এখানে আমরা পাচ্ছি 9, এখানে 8 5 13 হাতে থাকলে 1, 4 আগে 5 হাতে রেখে 6, এখানে 9। এটাই আমাদের 1 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো দুই নম্বরে আছে 48 গুণ 273। এটাকেও ঠিক আমরা স্থান পরিবর্তন করে লিখব, 273কে দিব আমরা গুণ্যতে এবং গুণকে লিখব 48। গুণ করলে 3 8 24 এর 4 হাতে থাকলো 2, 7 8 56, 8 2 58, হাতে থাকলো 5, 8 2 16, আর 5 21, একটা শূন্য, 3 4 12 2 হাতে থাকলো 1, 4 7 28, 28 আর 1 29 এর 9 হাতে থাকলো 2, 4 2 8 হাতে দিয়ে 10। এখন যোগ করলে এখানে আমরা পাবো 4, এখানে 8 আর 2 10 এর 0 হাতে থাকলো 1, 9 আর 2 11, 9 আর 1 10 হাতের 1 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1
তিন, এখানে এক। এটাই আমাদের 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো তিন নম্বরে আছে 54 গুণ 264। তাহলে স্থান বিনিময় করে যদি আমরা লিখি 264 গুণ, নিচে আমরা দিলাম 54, গুণ করলে 4 4 16 6, হাতে থাকলো 1 4 6 24, 25 5, হাতে থাকলো 2 4 2 8 8 10, 4 5 6 20, হাতে থাকলো 2 5 6 30, 8 2 32, হাতে থাকলো 3 5 2 10 8 3 13, যোগ করলে এখানে 6, এখানে 5, এখানে 2, 3 আর 1 4, এখানে 1। এটাই আমাদের 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো চার নম্বরে আছে 30 গুণ 167। তো আমরা 167 উপরে লিখব, 30 নিচে, গুণ করলে দেখো 0 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 7 0 0 6 0 0 1 0 0, একটা দিয়ে গুণ করেছি 1টা 0, তাহলে 3 7 21, হাতে থাকলো 2 3 6 18, 8 2 20, 0 হাতে থাকলো 2 3 1 3 8 2 5, যোগ করলে এখানে 0 এখানে 1 এখানে 0 এখানে 5, এটাই আমাদের 4 নং অঙ্কের উত্তর। এটাকে আমরা আর একটি পদ্ধতি অবলম্বন করে করতে পারতাম, সেটি হলো যে আমরা 0 বাদ দিয়ে শুধু যদি আমরা 3 দিয়ে গুণ করে এটুক পেতাম, 0টা না গুণ করে, তাহলে আমরা এটা লেখার পরে যেহেতু আমাদের 1টা 0 ছিল, শেষে আমরা 1টা 0 দিয়ে দিলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যেতাম। ওইভাবেই কিন্তু করতে পারো। এরপরে দেখো পাঁচ নম্বরে আছে 40 গুণ 178। তাহলে নিয়ম অনুযায়ী 178 উপরে দিব এবং 40 নিচে, গুণ করলে 0 0 0, 4 3 32, হাতে থাকলো 3 4 7 28, আর 3 31, হাতে থাকলো 3 4 1 4, আর 3 7, এখন যোগ করলে এখানে 0 এখানে 2 এখানে 1 এখানে 7, এটাই আমাদের 5 নং অঙ্কের উত্তর। এই অঙ্কটিও কিন্তু তোমরা এই 0 বাদ দিয়ে শুধু 4 দিয়ে গুণ করে 1টা 0 পরে দিয়ে দিলেও উত্তর সঠিক হবে। এরপরে দেখো ছয় নম্বরে আছে 2 গুণ 5 4 78। তাহলে আমরা 5 4 78কে উপরে লিখব আর গুণ নিচে 2 দিব। তাহলে দেখো 8 2 16 6, হাতে থাকলো 1 7 2 14 15 5, হাতে থাকলো 1 4 2 8, হাতে রেখে 9 5 2 10, যেহেতু 1টা সংখ্যা দিয়ে গুণ, আমাদের গুণফল কিন্তু এইটাই, তাহলে উত্তর হলো 10956। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।